পাশের বাড়ি ওই বাড়ি সবার বাড়ি বলাই বিল্ডিং হয়ে হারলো আর আমার বাড়ি দেখো জলটা কুত্তা যায় বিলাই যায় সবই যায়। হাই রে তুমি তো বুঝোই না, ওরা তো চাটিদার আছে। হে চাটিদার, সারাদিন চেয়ারের মধ্যে বসে বসে পাও ঝুলায়। আর দেখো ইটের বাড়ি দিছে কয়তলা দিয়ে হারলো সুমন। তুমি কিরা জানো, যাগো জমি জায়গা কি শুনায় তারা হয়েছে বিদেশ যায়। আমাকে দশ দশ বিঘা জমি, দুইটা মেশিন আছে, একটা মার্শাল আছে, আবার দেখো তার আবার মোবাইল তোমার একটা কিনা দিছে। আমার নিকাল একটা নিছে। যারা নাইকা তারা বিল্ডিং দিয়ে হারে, আর তোমার এত গুণ আছে তাও তো বিল্ডিং দিয়ে হারো না। উনি গুয়াই যাও কাকি, ওকে কিছু নাই দেয় ওরা বিল্ডিং আর বিদেশে যাও নি নাকি? না আমি বিদেশে যাব না, আমি যাব না বিদেশে যাও নি নাকি? বোর গুষ্টি বো, আমি তোমার কথাই বললাম নাকি? আমরা কি বাতে বসছি? আমার তো বিদেশে যাও না গো। বোর গুষ্টি কয় খালি বিদেশে নাও, বিদেশে নাও। তুমি খাওয়া খাই রাজ কিছু নিয়ে কত পাশে বাড়ি শুনুন তো, ওরা কি সুন্দর দুতলা বাড়ি দিচ্ছে, আবার গিটিং ওলা বাড়ি দুপুরে গেলে বিল বাজার নাকি? আবার বউ বুনিয়াদি ব্যাগ নিয়ে একই সুন্দর লিপস্টিক দিয়ে মার্কেট করে যায়, আমার বুকটা না ফাটে তো বুঝো না কেন? আমার বউ এত আদুরা কইতেছে, তাহলে আমার বাইরে যাও নি নাকি? যাও কা তুমি, যখন কইছে তুমি যাও না, তুমি আবার বিদেশে না গেলে আমার আবার অসুবিধা হয় একটু। হ্যাঁ না ঘরে যাবার হাজার না, আর কথা তুমি যে কইলা বিদেশে না গেলে তোমার অসুবিধা হবো, কি সেই তোমার অসুবিধা হবো? দূর তুমি বুঝছ না, তুমি যাও তো বিদেশে। না আমি যাও না বিদেশে, যাই না মানে নরন হিলাইয়া না হারি আজকে আর কয়েক মাস পর আসতেছি তোর টেহা, তোর মুখ দিয়ে হিলাইয়া হিলাইয়া তুমি গেলাম। আমাদের এখন খালি আনন্দের দিন, আমার ভাতার রে আমি নাতিয়ে গুতিয়ে কেরালা বাটাই দিছি। ও মাই গড, ও কল কি তুমি ইসি রে নাতিয়ে গুতিয়ে তোমার ভাতার রে খেয়ে দাইছাও ইসি রে? আম আম আজকে নাইতে বেলা আইছো, সারা রাত ধরে আমরা মন খুইলা খালি গল্প করু, মনে সুখে গল্প করব আজকে দুজন আমরা একবারে। আজকে দিকে তোমার আর আমার রাত আর দিন আর কেউ না। হ্যাঁ আর বুঝুক আমার মাথা কষ্ট করে বলবো আর আমরা দিকে ঘুরতে আনন্দ করব। ঠিক আছে তাহলে রাখো, আমি তো আসতেছি। ঠিক আছে আমার তো সেই আনন্দ লাগতেছে এখন, মুনাই যে ফাল পাইলে সহি তুই সব ভাঙ্গা লাগি। বোধে তুমি কোনো টেনশনই করো না, আজকে রাত্রেই আমি যাইতেছি তোমাকে দেখা করবে। এখন তাহলে রাহো, আমি যাই আয়া সাজা গোজা শুরু করি। আমি তাড়াতাড়ি আত্ম ধুইয়ে ঘরে যাই গে, আমার তো একটু পর না করে আসবো। না ব্যাপার কি রে বরে, যেদিন থেকে আমি মোবাইলটা কিনা দিই সেদিনকে ঠিকাই দেখি বউ খালি আমাতে স্যান 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 করে, ব্যাপার তো ভালো না। আজকাল বিদেশে যাওয়া যাবো না, ঘরের আশপাশ দেয় আমি খাওয়া মধ্যে হুম বউতে করে কি আজকে না, বিদেশ আর যাবো না, বাড়ি ফিরে যাবো। আমার নাগরাজ কয়ে হন, আমি তাড়াতাড়ি করে ভালো করে সাজু করি।
ও সাথী রে তুমি যে আমারি, তুমি যে আমার আমি তোমার। ব্যাপার কি, 6:30 বাজে হইলো, এ হান্তুরি আমার না করে আসে না? আর একটু দেহি বাজুক গা 6:30, আর একটু দেহি আসে কিনা, না আসে আসলে ফোন দিবানি, ফোন দিলেই তো আসবো। হ্যাঁ যাই চলিতে বসি। আশেপাশে লোকজন আছে নাকি? লোকজন নাই, এখানে যাই। বিদেশে না এত লোকাল যাব না, এম ভাই যাই। মোদি কাপড় সরাইতেছে রে, থাম তোরা কর কি করবি, আমি তো এদের নিগাই জেনে হানি জেনে করে বসে থাকুন। থাম আমি ওখানে করতেছি, তোর কি ভাবছ? আমার বসে থাকতে থাকতে আমার মাজা পর্যন্ত বেদনা হয়ে গেছে, চোখও নাই গাইতেছে। আসি আমরা না কবাডি কবাডি খেলি। ও তুই এই হইছে কেস কর, তোরা কি করতেছিস কর, সময় মতো গলার টুটিটা খপ করে যাইতা ধরমু কর তোরা। আমিও যাইতাছি দরজার সামনে, বেড়া তোরা খালি একবার না হইছে। ও শালা তুমি আবার বাড়ি থেকে সোনা দানা নিয়ে আবার ভাগবার নিগা চাইতেছাও? নিয়ে তুই কি কি নিবি, তোর গলার টুটি ধরুন, আমি যাইতাছি। তোমার বাতার দিল্লি গেছে না কেরালা গেছে? আমি গেলে পরে তুমি এই জায়গাতে বাগানের পেলে নিছাও, সোনা দানা ব্যাগ কিছু ব্যাগে ভরছাও। ব্যাগ ছাড়বার লাগে না, আমি ব্যাগ ছাড়বো না, কোনো ব্যাগ ছাড়বো না, কোনো ব্যাগ ছাড়বো না। তোমাকে খের দিয়া তোকে পুরা তোমাকে বাইকে যাওয়া সোনা দানা নিয়ে আসা মুখে ফিলাইয়া দিব তোমরা। মোয়া দিরে মাসা,
আমার জায়গা আছে।